আমার আজকের ভিডিও ডিসকাশনের টপিক রবার্ট জে ওপেনহাইমার, যাকে নিয়ে রিসেন্টলি একটা ছবি রিলিজ হয়েছে এবং সেই ছবিটি আমি যতদূর শুনছি খুবই হিট একটা ছবি হচ্ছে। আমি ছবিটির বিষয়ে আলোচনা করতে এখানে আসিনি, আমি বেসিক্যালি রবার্ট জে ওপেনহাইমার সম্পর্কে একটা ব্রিফ ওভারভিউ, তার জীবনের যে স্ট্রাগল, তার জীবনের যে অ্যাডভেঞ্চারাস একটা স্টোরি, সেই স্টোরিগুলো একটা ব্রিফ ওভারলুক দিতে এসেছি আজকের ভিডিও। তো রবার্ট জে ওপেনহাইমারকে বলা হয়, আমরা তাকে যেভাবে চিনি, তিনি দ্য ফাদার অফ দ্য অ্যাটমিক বম্ব, মানে যে ম্যানহাট্টান প্রজেক্ট, সিক্রেট ম্যানহাট্টান প্রজেক্ট যেটা ইউএসএ ছিল, যেখানে ইউএস গভর্নমেন্ট সিক্রেটলি অ্যাটমিক বম্বটা বানাচ্ছিল, সেই ম্যানহাট্টান প্রজেক্টের ডিরেক্টর বা হেড ছিলেন রবার্ট জে ওপেনহাইমার। তাই তিনি সেই অ্যাটমিক বম্ব বানানোর দিক থেকে কতখানি ঠিক কাজ করেছিলেন, কতখানি ভুল কাজ করেছিলেন, সেই দিকটায় আমি আজকে যাব না। আমি শুরু করব তার আর্লি লাইফ থেকে, তার জীবনের স্ট্রাগল থেকে, তার কেরিয়ার গড়ে ওঠা থেকে, সেখান থেকে তার সাথে কমিউনিজমের রিলেশন, তার জীবনে গীতার এফেক্ট কতটুকু, এইগুলো নিয়ে আজকে ডিসকাশন করব। ঠিক আছে, চল শুরু করা যাক। তো রবার্ট জে ওপেনহাইমার, তিনি ছিলেন একজন সেকেন্ড জেনারেশন জিউইশ ইমিগ্রেন্ট, ঠিক আছে, মানে ইহুদি বেসিক্যালি। তার বাবা সময়ে তার ফ্যামিলি জার্মানি থেকে চলে আসে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। তো তিনি, তার জন্ম হয়েছিল নিউ ইয়র্ক সিটিতেই, April 22, 1904। তার বাবা টেক্সটাইল বিজনেসে বেশ অর্থ কামিয়েছিলেন নিউ ইয়র্ক সিটিতেই। তো খুব ছোটবেলা থেকেই রবার্ট জে ওপেনহাইমার একজন একাডেমিক্যালি ব্রিলিয়ান্ট খুব স্টুডেন্ট, কিন্তু সোশ্যালি খুব একটা ইন্টেলিজেন্ট ছিলেন না, মানে সোশ্যালি অ্যালুফ একটা ক্যারেক্টার ছিলেন, খুব একটা মিশতেন না মানুষজনের সাথে। এক নম্বর তো ইহুদি ইমিগ্রেন্ট বাইরে থেকে আসা, মানে জার্মানি থেকে আসা, দু নম্বর ব্রিলিয়ান্সটাও অনেকে পছন্দ করে না, মানে নন ইউএস যারা, তাদের ব্রিলিয়ান্সটা ইউএস স্টুডেন্টসরা হয়তো নাও পছন্দ করতে পারে, সেই কারণেই হয়তো তিনি সোশ্যালি অ্যালুফ থাকতেন। তো 1921 তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, তারপর তার ফার্দার এডুকেশনটা ডিলে হয় একটা কোলাইটিস অ্যাট্যাকের জন্য, ঠিক আছে, যেটা তিনি চেকোস্লোভাকিয়ায় একটা ছুটি কাটাতে গিয়ে অ্যাট্যাক হয়েছিলেন। কোলাইটিস বলতে একটা লিভারের আলসারের একটা প্রবলেম, তো সেই জায়গাটা থেকে তিনি প্রথম রোগাক্রান্ত হন এবং সেটা তার জীবনে প্রথম একটা বড় স্ট্রাগলের ফেজ। তো তার গ্র্যাজুয়েশনের পর তার ফার্দার এডুকেশনটা সেই রোগটার জন্য ডিলে হয়। তারপর তিনি নিউ মেক্সিকো, মানে একটা ইউএস সিটি নিউ মেক্সিকো, সেখানে এসে তিনি রিকভার করেন এবং সেখানে এসে একটা নতুন লাভ খুঁজে পান হর্সব্যাক রাইডিংয়ের জন্য, ঠিক আছে, সাউথ ওয়েস্ট ইউনাইটেড স্টেটসে। তো এই হচ্ছে তার লাইফের শুরুর দিকের গল্প, এই হলো তার লাইফের শুরুর দিকের গল্প, যে গল্পটা খুবই একটা ইন্টারেস্টিং। তো সেকেন্ড জেনারেশন ইউ জিউইশ মাইগ্রেন্ট থেকে তার জীবনটা কীভাবে শুরু হচ্ছে সেটা দেখ। নেক্সট, তার জীবনের ব্রিলিয়ান্ট বিগিনিং সম্পর্কে বলতে গেলে বলতে হয়, ফিউ লাইভস আর অ্যাজ ইভেন্টফুল অ্যাজ দ্যাট অফ রবার্ট ওপেনহাইমার, এ লাইফ সো ড্রামাটিক, সো ফুল অফ টুইস্ট অ্যান্ড টার্নস, সো সেলিব্রেটেড অ্যান্ড ইয়েট সো ট্র্যাজিক, ইট মাইট অ্যাজ ওয়েল হ্যাভ প্লেড ইটসেলফ আউট অন দ্য সিলভার স্ক্রিন, মানে তার জীবনটা কোনো স্ক্রিন প্লে, স্ক্রিন প্লে বা চিত্রনাট্যের চেয়ে কোনো অংশে কম নয়। তার জীবনে এতগুলো রোমাঞ্চ, এতগুলো স্ট্রাগলে তার জীবনটা ভরা, যে প্রকৃত অর্থেই তার জীবন নিয়ে চলচ্চিত্র বানানো যায়, ঠিক আছে। তো রবার্ট ওপেনহাইমার, তার মধ্যে যে অরাটা তৈরি হয়েছিল একটা সময়, সেই অরাটা শুধুমাত্র একজনই রাইভাল করতে পারতেন সেই সময়, মানে তার রাইভালের হিসাবে একজনই সেই সময় কার হতে পারতেন, যার নাম আর কেউ না, অ্যালবার্ট আইনস্টাইন। হাউ এভার, তিনি কিন্তু
অ্যালবার্ট আইনস্টাইনের মতো মোস্ট সেলিব্রেটেড সায়েন্টিস্ট সেই সময়কার নয়। কেন সেটাই দেখব আজকে। ওপেনহাইমার ওয়াজ এ ফার্স্ট রেটেড থিওরিটিক্যাল ফিজিসিস্ট বাট অলসো এ পার্সন হু স্টার্টেড হিজ কেরিয়ার ইন কেমিস্ট্রি। তিনি তার কেরিয়ারটা শুরু করেছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি দিয়ে অ্যাট দ্য এজ অফ 17 ইন 1921। সেখানে তিনি ফিজিক্স সম্পর্কে ইন্টারেস্টেড হন, ফিজিক্সের বেশ কিছু বই ঘাঁটতে শুরু করেন, হাই লেভেলের ফিজিক্সের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে শুরু করেন অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট। তার এতটাই ফিজিক্সের প্রতি ভালো লাগা তৈরি হয় ওই হার্ভার্ড ইউনিভার্সিটির কেমিস্ট্রি পড়ার সময়। নেক্সট জায়গাটায় যাব সেটা হচ্ছে ফ্রম হার্ভার্ড ওপেনহাইমার ইউরোপে চলে যান। সেই সময়কার ইউরোপ ফিজিসিস্টদের যাকে বলা হয় মক্কা বা ফিজিসিস্টদের কাছে বড় একটা খুব জায়গা, বড়সড় একটা জায়গা ফিজিসিস্টদের কাছে, এবং সিরিজ অফ অ্যাস্টোনিসিং রেজাল্ট তারা সেই সময় রিপোর্ট করছিলেন এবং কোয়ান্টাম থিওরি সেই সময় এস্টাবলিশমেন্ট হচ্ছিল। সেই সময় ওপেনহাইমার পৌঁছে যান ইউরোপে। ওপেনহাইমার ইন্টেন্ডেড টু ডু এক্সপেরিমেন্টাল ফিজিক্স। তিনি কেমিস্ট্রি গ্র্যাজুয়েশন পর, কেমিস্ট্রি গ্র্যাজুয়েশন করার পর এক্সপেরিমেন্টাল ফিজিক্স নিয়ে কাজ করতে ইচ্ছায় মানে ইচ্ছুক হন, কিন্তু স্ট্রাগলটা দেখো, গট রিজেক্টেড ফ্রম আর্নেস্ট রাদারফোর্ডস ল্যাবরেটরি অ্যাট কেমব্রিজ। কে আর্নেস্ট রাদারফোর্ড? আর্নেস্ট রাদারফোর্ডের ব্যাপারে ছোটবেলা থেকে ক্লাস 8, 9, 10 বইতে পড়ানো হয়েছে। রাদারফোর্ড ওয়াজ এ নোবেল লরেট অফ 1908। কিসের জন্য? ফর হিজ ইনভেস্টিগেশন ইন টু ডিসইন্টিগ্রেশন অফ দ্য এলিমেন্টস অ্যান্ড দ্য কেমিস্ট্রি অফ রেডিও অ্যাক্টিভ সাবস্টান্সেস। ফাদার অফ দ্য নিউক্লিয়ার ফিজিক্স বলা হয় তাকে, অ্যান্ড দ্য গ্রেটেস্ট এক্সপেরিমেন্টালিস্ট সিন্স মাইকেল ফ্যারাডে অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ অল টাইম। সেই লোকটার কাছে, সেই লোকটার ল্যাবরেটরিতে এই রবার্ট জি ওপেনহাইমার গিয়েছিলেন প্রথমবার এক্সপেরিমেন্টাল ফিজিক্স নিয়ে কাজ করতে, কিন্তু নেক্সট জায়গাটায় যাব সেটা হচ্ছে রবার্ট ওপেনহাইমারের কাছে এই রিজেকশনের পর একটা বড় আঘাত লাগে, ফেলিওরের আঘাতটা লাগে। ঠিক আছে, ফেসিং ফেলিওর অ্যান্ড রিজেকশন ফর দ্য ফার্স্ট টাইম, যিনি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একাডেমিক্যালি ব্রিলিয়ান্ট তার জীবনের শুরু থেকে, কেরিয়ারের শুরু থেকে, তিনি ফর দ্য ফার্স্ট টাইম লাইফে রবার্ট জে রাদারফোর্ডের মতো একটা বড় জায়গার মানে এক্সপেরিমেন্টাল ফিজিসিস্টের কাছ থেকে রিজেকশন পেলেন। তিনি সেটা সামলাতে পারেন। ফিউ মান্থস হ্যাপেন টু বি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ফেজেস ইন হিজ লাইফ। হি স্লাম্পড ইনটু ডিপ্রেশন অ্যান্ড ওয়াজ ডায়াগনোসড উইথ সিজোফ্রেনিয়া। তো সিজোফ্রেনিয়ার মতো রোগে তাকে পড়তে হয়েছিল। জীবনের শুরুতে কোলাইটিস, তারপর সিজোফ্রেনিয়া। জীবনটা কতখানি স্ট্রাগল শুধু সেইটা আমি বোঝাতে চাইছি। তিনি হিরো না ভিলেন সেটা নিয়ে ডিসকাস করতে আমি আজকে আসিনি, তার জীবনের স্ট্রাগলটা আজকে আমি দেখাতে এসেছি। তো এরপর তিনি একটা স্মল স্টিন্ট ম্যানেজ করতে পারেন জে জে থমসনের ল্যাবরেটরি, যিনিও একজন বড় সেই সময়কার এক্সপেরিমেন্টাল সায়েন্সের লোক। ওপেনহাইমার ইজ সেড টু হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড কেপ্ট এ পয়জন অ্যাপেল অন দ্য ডেস্ক অফ ওয়ান অফ হিজ টিচার্স ইন দ্য ল্যাবরেটরি, প্যাট্রিক ব্ল্যাকেট। তো প্যাট্রিক ব্ল্যাকেট তার একজন টিচারদের মধ্যে ছিলেন, তার টেবিলে তিনি একটা পয়জন্ড অ্যাপেল রেখেছিলেন যেটা তার কিছু বন্ধুদের সঙ্গে তিনি শেয়ার করেছিলেন। সেটা কতখানি সত্যি না মিথ্যে আমি জানি না, ঠিক আছে, এবং সেই নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে। তো সেই পয়জন্ড অ্যাপেলটা দিয়ে তিনি কাকে মারতে চেয়েছিলেন? যিনি কিনা নোবেল প্রাইজ ইন ফিজিক্স পান 1948, তিনি সার্ভাইভ করে যান
তিনি ওই পয়জন অ্যাপেলটা খাননি, এরকমই তার বন্ধু বা কলিগদের কাছ থেকে জানা যায়। ঠিক আছে, তো এইরকম ভাবে তার জীবনের শুরুর দিকটা কাটছে। এরপর ফার্স্ট সাকসেস অফ হিজ লাইফ নিয়ে ডিসকাস করব। ওপেনহাইমার দেন 22 ওয়াজ লাকি টু হ্যাভ কট দ্য অ্যাটেনশন অফ ম্যাক্স বর্ন, আরেকজন বড় ফিজিসিস্ট সেই সময়কার, পায়োনিয়ার অফ কোয়ান্টাম থিওরি, হু ইনভাইটেড টু ওয়ার্ক উইথ হিম ইন দ্য ইউনিভার্সিটি অফ গটিঙেন ইন জার্মানি। তো ইট ইজ হেয়ার ওয়ার্কিং এজ এ থিওরিটিক্যাল ফিজিসিস্ট ওপেনহাইমার কেম ইন টু হিজ ওন অ্যান্ড কমপ্লিটেড হিজ পিএইচডি ইন জাস্ট ওয়ান ইয়ার। তার সাকসেসের রাস্তাটা এবার শুরু হলো কোথা থেকে, ম্যাক্স বর্নের হাত ধরে, যেখানে তিনি কোয়ান্টাম থিওরি নিয়ে কাজ করেন এবং পিএইচডিটা কমপ্লিট করেন জাস্ট ওয়ান ইয়ার। হি পাবলিশড হিজ ফার্স্ট পেপার, অ্যাট লিস্ট ওয়ান অফ হুইজ রিটেন ইন কোলাবোরেশন উইথ বর্ন, কন্টেন্ট গ্রাউন্ড ব্রেকিং রেজাল্ট। ঠিক আছে, তো প্রথম যে পেপারটা তিনি বেসিক্যালি ম্যাক্স বর্নের সাথে কোলাবোরেশনে বানান, যেটা কিনা গ্রাউন্ড ব্রেকিং কিছু রেজাল্ট সামনে নিয়ে আসে। কিন্তু ওপেনহাইমার মেড সাম সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু কোয়ান্টাম থিওরি, অবশ্যই তিনি কিছু সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন বানিয়েছেন, কিন্তু তিনি নিজে এবং তার বন্ধু বান্ধব বা কলিগদের মধ্যে অনেকেই এটা ভাবেন যে ইফ ওনলি হি হ্যাড অ্যারাইভড অন দ্য সিন এ কাপল অফ ইয়ার্স আর্লিয়ার, হি উড হ্যাভ বিন স্ট্যান্ডিং শোল্ডার টু শোল্ডার উইথ লাইকস অফ হাইজেনবার্গ, শ্রডিঞ্জার, পাউলি, পল ডিরাক ইন লেইং দ্য ফাউন্ডেশনস অফ কোয়ান্টাম থিওরি। তিনি কয়েকটা বছর লেট করে ফেলেছিলেন, যে সময় কোয়ান্টাম থিওরির বেসিক স্টেপিং স্টোনগুলো গাঁথা হচ্ছিল না, সেই সময়টা তিনি ইউরোপে পৌঁছাতে পারেন। আর যদি সেই সময়টা তিনি পৌঁছাতে পারতেন, তাহলে তার নামটাও শ্রডিঞ্জার, পল ডিরাক বা হাইজেনবার্গ, পাউলি এদের নামের পাশে স্বর্ণাক্ষরে লেখা রাখতো, যারা কিনা কোয়ান্টাম থিওরির ফাউন্ডেশন স্টোনটাকে তৈরি করে। তো এই সময়ে ফিজিক্সটা এত স্পিডে ডেভেলপ করছিল যে এক একটা বছরের গ্যাপ মানে একটা জেনারেশন গ্যাপের মতো হয়ে যাচ্ছিল। ঠিক আছে, নিউ ফিজিক্স ওয়াজ ডেভেলপিং অ্যাট সাচ এ র্যাপিড পেস ইন দ্য আর্লি 1920s that a couple of years of difference meant a gap of generation. তো এটা বেসিক্যালি তার একজন কলিগ সেই সময়কার বলেন, এবং তার বহু বন্ধু এবং তিনি নিজেও এটার সাথে খুব মানে নিজেও খুব মনে করেন এটা, যে তিনি যদি আর কয়েকটা বছর বা একটা দুটো বছর আগে আসতে পারতেন, তাহলে হয়তো তার নামটা ইতিহাসে এই সমস্ত কোয়ান্টাম থিওরি যে সমস্ত বড় বড় ফিজিসিস্ট তাদের সাথে খুব স্বর্ণাক্ষরে লেখা থাকতো তার নামটা, তাদের সাথে জায়গাটা তিনি শেয়ার করতেন ফর লেইং দ্য ফাউন্ডেশনস অফ কোয়ান্টাম থিওরি। যাই হোক, তার দুর্ভাগ্য, তার স্ট্রাগল লাইফ। নেক্সট, ওপেনহাইমার হ্যাড এ ভেরি প্রোডাক্টিভ ডিকেড বিটুইন 1930 অ্যান্ড 1940, পাবলিশিং extensively in several topics in quantum physics, nuclear physics and astrophysics. 1930 থেকে 1940 টাইমটা তার কাছে খুব একটা প্রোডাক্টিভ টাইম, এই সময় তিনি অনেকগুলো পেপার পাবলিশ করতে থাকেন বিভিন্ন টপিকের উপর, কোয়ান্টাম, নিউক্লিয়ার, অ্যাস্ট্রোফিজিক্স। তো এরপর যে জায়গাটা আসবো তার সাথে কমিউনিজমের কতটা রিলেশন, যেটার জন্য তাকে ইউএসএতে আজ থেকে এক বছর আগে পর্যন্ত ভিলেন বানাও, মানে ইউএসএতে কমিউনিজম ওয়ার্ডটা জাস্ট একটা মানে খুব বাজে শব্দ মানা হয়,
ঠিক আছে, কারণ ইউএস অবশ্যই অ্যান্টি কমিউনিস্ট, অ্যান্টি সোভিয়েত, অ্যান্টি কমিউনিস্ট, এটা পড়ার অপেক্ষা রাখে, ঠিক আছে। ইউএস রাজনীতি বা ইউএস পলিটিক্স সবসময় অ্যান্টি কমিউনিস্ট, ঠিক আছে। তো এই রবার্ট জে ওপেনহাইমার কিভাবে কমিউনিজমের সঙ্গে জড়িয়ে পড়েন সেই ডিসকাশনটাই এবার আসব। তো হি হিমসেলফ নেভার বিকেম এ মেম্বার অফ কমিউনিস্ট পার্টি, তিনি নিজে কখনো মেম্বার হননি, কিন্তু তার ফার্স্ট গার্লফ্রেন্ড, তার ওয়াইফ, তার ফ্রেন্ডস অ্যান্ড মেনি অফ হিজ স্টুডেন্টস ওয়ার দ্য মেম্বার অফ কমিউনিস্ট পার্টি। সেই জন্যে তার লাইফে একটা খারাপ সময় আবার ঘনিয়ে আসে। অল দিস মেড ওপেনহাইমার এ টার্গেট অফ এফবিআই সার্ভেলেন্স, এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এফবিআই আমাদের ক্ষেত্রে যেটা সিবিআই র বা আইবি করে, এফবিআই ইউএস এর ক্ষেত্রে সেটা, হুইচ বাই দ্য টাইম হিজ সিকিউরিটি ক্লিয়ারেন্স ওয়াজ রিভোকড, দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্সটা রিভোক করে দেওয়া হয়। This association proved to be fateful for Oppenheimer during later life. তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কিন্তু এই জিনিসটা নিয়েই মরেছিলেন বা মারা গিয়েছিলেন যে তিনি একজন কমিউনিস্ট পার্টির মেম্বার না, তিনি কমিউনিস্ট পার্টির মেম্বার না হয়েও তিনি একজন কমিউনিস্ট পার্টির অ্যাসোসিয়েটস বলে তাকে ইউএস গভর্নমেন্ট মানতে শুরু করে এবং তার জন্য তার সিকিউরিটি ক্লিয়ারেন্স রিভোক করে দেওয়া হয় এবং শেষ জীবন পর্যন্ত তার লাইফের এই জায়গাটা ফেটফুল ভাবে উঠে আসে বা বলা যায়। তো এর পরের জায়গাটা দেখো, ওপেনহাইমার অ্যান্ড হিস্ট্রিস উইথ গীতা। তো গীতার সাথে ওপেনহাইমারের একটা কানেকশন আছে, কিভাবে এই কানেকশনটা? ওপেনহাইমার একজন এমন মানুষ যিনি কিন্তু সংস্কৃতটা খুব ভালো করে শিখেছিলেন এবং সেই জন্য গীতাটা তিনি খুব ভালোভাবে পড়েছিলেন, ঠিক আছে। তো ওপেনহাইমার ফেমাসলি লার্ন সংস্কৃত অ্যান্ড রেড অ্যানসিয়েন্ট হিন্দু টেক্সট, স্পেশালি গীতা, হুজ মেসেজেস হি সেড হি ওয়াজ রিমাইন্ডেড হোয়েন দ্য ফার্স্ট অ্যাটমিক বম্ব ওয়াজ টেস্টেড। গীতার একটা খুব প্রচলিত একটা মানে কথা আছে যে ওয়ার্ক অন ইউর অ্যাকশন, কাজ করে যাও বাট ফলের আশা করো। তো এই জায়গাটা ওপেনহাইমারকেও ভাবিয়েছিল, গীতার ঠিক এই পার্টিকুলার জায়গাটা ওপেনহাইমারকেও ভাবিয়েছিল। তো সেই জায়গাটাই তিনি কিন্তু রিমাইন্ড করেন যখন ফার্স্ট অ্যাটমিক বম্ব টেস্ট করা হয়। হি বিকেম দ্য ডিরেক্টর অফ লস আলামোস ল্যাবরেটরি, যেটা কিনা ওই অ্যাটমিক বম্ব যেখানে বানানো হয়েছিল ম্যানহাটন প্রজেক্টের একটা পার্ট। তো ওপেনহাইমার গীতাকে কিভাবে ডিসক্রাইব করেছেন? ওপেনহাইমার ডিসক্রাইবড গীতা অ্যাজ দ্য মোস্ট বিউটিফুল ফিলোজফিক্যাল সং এক্সিস্টিং ইন এনি নোন টং, ঠিক আছে, অ্যান্ড কোটেড ফ্রম ইট at singular extraordinary moments. তো ওপেনহাইমার গীতার একটা বেসিক্যালি খুব ভালো ফ্যান বা খুব ভালো রিডার ছিলেন। ওপেনহাইমার নট অনলি রেড জাস্ট গীতা বাট অলসো বেদাস, কালিদাসের মেঘদূতা, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার, অ্যাজ হি ভেরি ওয়েল লার্ন সংস্কৃত অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। তো সংস্কৃতটা যেহেতু ওনার খুব ভালোভাবে রপ্ত ছিল সেই জন্য তিনি কিন্তু এই হিন্দু টেক্সটগুলো বা ইন্ডিয়ান টেক্সটগুলো, বৈদিক টেক্সটগুলো কিন্তু উনি পড়তে পেরেছিলেন এবং অ্যাজ এ সিভিলাইজেশন, ইন্ডিয়ান সিভিলাইজেশনকেই উনি একজন ইউরোপিয়ান হয়ে বৈদিক রিলিজিয়ানকে বা বৈদিক যে ডিউটিসগুলোকে, থিওরিগুলোকে, সেগুলোকে অ্যাজ এ ইউরোপিয়ান তিনি কিন্তু খুব ভালোভাবে জানতেন, ঠিক আছে। হি কেপ্ট ওয়েল নোন কপি অফ ইট মিন্স গীতা কনভেনিয়েন্টলি অন হ্যান্ড অন দ্য বুক সেলফ ক্লোজেস্ট টু হিজ ডেস্ক অ্যান্ড অফেন গিভ দ্য বুক টু ফ্রেন্ডস অ্যাজ এ প্রেজেন্ট ইন ট্রান্সলেশন অবভিয়াসলি
He continued to browse in it while he was director of Los Alamos Laboratory. এটা কে বলছেন? Sylvan S. Swaver, যিনি কিনা এই তার একজন জীবনীকারদের মধ্যে পড়েন, মানে রবার্ট জি ওপেনহাইমারের একজন জীবনীকারদের মধ্যে পড়েন, যে বইটা তিনি লিখেছেন তার নাম এখানে দিয়েছি আমি, ইন দ্য শ্যাডো অফ দ্য বম্ব, ওপেনহাইমার বেথ অ্যান্ড মোরাল রেসপন্সিবিলিটি অফ দ্য সায়েন্টিস্ট। তো গীতাটাকে তিনি এতটাই পছন্দ করতেন যে গীতা সবসময় তার হাতের কাছে থাকতো, একটা ডেস্কে বুক সেলফটা, যে বুক সেলফটা তার খুব নিয়ারেস্ট বুক সেলফ, সেই জায়গায় থাকতো। এবং তিনি গীতাটাকে গিফট হিসাবে লোকজনকে প্রেজেন্ট করতে খুব ভালোবাসতেন, পছন্দও করতেন অবশ্যই গীতার ট্রান্সলেশন, কারণ তার মতো সংস্কৃত সবাই বুঝতো না। তিনি যেমন সংস্কৃতটাকে শিখেছিলেন তেমন অবশ্যই সবাই শেখেনি, অ্যাজ এন ইউরোপিয়ান, অবশ্যই ইউরোপিয়ান হিসাবে সংস্কৃতটাকে কিন্তু সবাই শেখেনি, যিনি কীরকম যিনি মানে তিনি যেরকম শিখেছেন, ঠিক আছে। তো যাই হোক, এটা তার জীবনীকারের একটা কোট, যেটা বলতেই হয় তার গীতার টুইস্ট সম্পর্কে বলতে গেলে। দ্য ইনফ্লুয়েন্স অফ গীতা পার্টিকুলারলি ইটস এম্পাসিস উইথ কর্মা, যেটা বলছিলাম, অন ডিউটি অ্যান্ড ডিট্যাচমেন্ট ফ্রম দ্য রেজাল্ট ইজ সিন অ্যাজ হ্যাভিং প্লেড এ ক্রুশিয়াল রোল ইন ওপেনহাইমারস লিডারশিপ অফ অ্যাটমিক বোম্ব এফোর্ট। মানে অ্যাটমিক বোম্বটা সায়েন্টিস্ট, একদম সায়েন্টিস্ট হিসাবে তিনি যখন মানে অ্যাটমিক বোম্ব প্রজেক্টের বা অ্যাটমিক বোম্বের ম্যানহাটন প্রজেক্টটার যখন হেড হয়ে আছেন, তার রেজাল্ট কতখানি হবে সেটা দেখা তো তার কাজ নয়। অ্যাজ এ সায়েন্টিস্ট তিনি শুধু এইটা এনশিওর করতে পারেন যে অ্যাটমিক বোম্ব তৈরিটা হলো ঠিকভাবে এবং সেটা একটা ক্রুশিয়াল রোল প্লে করলো, সেইটুকুতে তিনি শুধু কাজ করতে পারেন অ্যাজ এ সায়েন্টিস্ট। হি বিলিভ দ্য বোম্ব উড ব্রিং অ্যান এন্ড টু অল ওয়ার্স, তিনি এটা ভেবেছিলেন যে সমস্ত যুদ্ধ হয়তো এই বোম্বটা দিয়ে শেষ হয়ে যাবে। হি ওয়াজ পার্ট অফ দ্য কমিটি দ্যাট সিলেক্টেড হিরোশিমা অ্যাজ এ টার্গেট, তো তার যে কমিটিটা হিরোশিমাকে টার্গেট করে সেই কমিটির তিনি হেড ছিলেন। তার জন্য কি তাকে ভিলেন বলা যায়? হয়তো না, কারণ তিনি নিজে খুব বেশি করে একজন অ্যান্টি ওয়ার ছিলেন, যেটা তার ফেয়ারওয়েল স্পিচে পরবর্তীকালে দেখা যায়। ওয়েল, আফটার দ্য থ্রেট ফ্রম হিটলার হ্যাড এন্ডেড অ্যান্ড জার্মানি সারেন্ডার, তো হিরোশিমাটাকে অ্যাজ এ টার্গেট তিনি কিন্তু চুজ করেছিলেন, মানে তার কমিটি, তার হেডেড কমিটি কিন্তু চুজ করেছিলেন। হি ওয়াজ রিপিটেডলি আস্কড হোয়েদার হি রিগ্রেটেড, তার কোনো অসন্তোষ বা তার কোনো অনুতাপ এই জাতীয় ফিলিং আসছে কিনা যে তিনি লস আলামোস ল্যাবরেটরিকে হেড করেছেন, যে ল্যাবরেটরিতে সবচেয়ে বিধ্বংসী বোমাটা তৈরি হয়েছিল, তার জন্য তার কোনো রিগ্রেট ফিলিং আছে কিনা। কিন্তু তিনি অলওয়েজ নেগেটিভ রিপ্লাই করেছেন যে না, তার কোনো রিগ্রেট নেই। হ্যাঁ, ইনি রবার্ট জি ওপেনহাইমার। তো যাই হোক, This farewell speech in the Los Alamos Laboratory in November 1945 brilliantly captures the prevailing situation as he saw it. The steps that needed to be taken towards a war-free world. তিনি চাইতেন না যে একটা war-torn world আসুক, চাইতেন না। As a scientist তিনি সেটা চাইতে পারেন না, war-free worldই তিনি চাইতেন। And the role that science and scientists should play টু মেক দ্য ওয়ার্ল্ড ওয়ার ফ্রি, তিনি ভেবেছিলেন যে তার ওই অ্যাটমিক বোমাটা হয়তো সমস্ত যুদ্ধের শেষ করে দেবে। অবশ্যই জাপানের অ্যাগ্রেসিভনেসটা কিছু কোনোভাবে কম ছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার অ্যাটাকটা জাপান না করলে ইউএসএ কোনোভাবেই যুদ্ধে জড়াতো না। জাপান যেভাবে এশিয়ায় সাম্রাজ্যবাদটা বিস্তার করছিল সেটা অবশ্যই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল এশিয়ার জন্য অবশ্যই। তো সেই দিক থেকে দেখতে গেলে অন্তত কিছু জনের মত নিলে এই অ্যাটমিক বোমটার দরকার হয়তো ছিল, হয়তো এতটা বিধ্বংসী না হলেও পারত। কিন্তু জাপান যদি সেই দিনই প্রতিহত না হতো তাহলে আজকের ইতিহাসটাই হয়তো বদলে যেত। যাই হোক, তিনি অ্যাটমিক বোমটা বানিয়েছিলেন একটা ওয়ার ফ্রি ওয়ার্ল্ড বানাবার জন্য, হয়তো এই অ্যাটমিক বোমটা তিনি ভেবেছিলেন সমস্ত ওয়ারকে শেষ করে দেবে, সেটাই সায়েন্টিস্ট চায়। অ্যাজ এ সায়েন্টিস্ট সেটাই চাওয়া উচিত, একটা ওয়ার ফ্রি ওয়ার্ল্ড স্টাবলিশ করাই একটা সায়েন্টিস্টের টার্গেট হয় সবসময়, রোল হয় সবসময়। যাই হোক,
he was not unsettled by the horrors of war and remained conflicted. তো যে কারণে তিনি কিন্তু এই হরর্স অফ ওয়ার দিয়ে কোনোভাবে, তিনি যেহেতু সবসময় তাকে যখনই কেউ জিজ্ঞেস করেছে বা কোনো রিপোর্টার কোনো মিডিয়া জিজ্ঞেস করেছে যে তিনি কি লস আলামোস ল্যাবরেটরিতে হেড হওয়ার জন্য তিনি কোনোভাবে তার কোনো মনে আক্ষেপ আছে, তিনি সবসময় নেগেটিভ উত্তর দিয়েছেন যে না তার কোনো আক্ষেপ নেই, তিনি যা করেছেন ঠিকই করেছেন। সেই জন্য তিনি কিন্তু অলওয়েজ একটা কনফ্লিক্টেড ক্যারেক্টার হয়ে রয়ে গেছেন ইন দ্য হিস্ট্রি অফ অ্যাটমিক। He once remarked that even Krishna's message in Gita on detachment could not comfort him. Krishna, je Lord Krishna Arjun ke jokhon bolchen je mane tar aatmiyo sojonder shonge opposite je jara dariye ache Arjuner samne tara keu tar pitamaho Bhishma pitamaho keu tar guru কেউ তার কুলাচার্য এরা দাঁড়িয়েছিল তাদের তার সামনে যুদ্ধ। তো কৃষ্ণা সেই সময় অর্জুনকে বলছিলেন ডিট্যাচমেন্টের কথা, কিন্তু রবার্ট জি ওপেনহাইমার বলেছেন তিনি কিন্তু ডিট্যাচড হতে পারেননি অর্জুনের মতো, কারণ প্রবাবলি বিকজ তিনি বলেছিলেন হি ওয়াজ নট হিন্দু এনাফ, তিনি একজন ইউরোপিয়ান এবং অবশেষে তিনি একজন ইহুদি। তাই গীতার প্রতি তার একটা দুর্বলতা থাকলেও বা গীতাকে তিনি পছন্দ করলেও তিনি কিন্তু কোনোদিন হিন্দু ছিলেন না, হয়তো তাই তিনি ডিট্যাচমেন্ট থেকে কোনোদিন কমফোর্ট পেতে পারেন। যাই হোক, তো ইট ক্যান নট বি কমফোর্টেড বাই বিষ্ণুজ আর্গুমেন্ট টু অর্জুনা, ইট ইজ বিকজ আই এম টু মাচ এজ ইউ, টু মাচ এ ক্রিশ্চিয়ান, মাছ টু মাচ এ ইউরোপিয়ান, far too much an American. For I believe in life, in the meaningfulness of human history and of our role in it and above all of our responsibility to it. So, এটা হচ্ছে রবার্ট জি ওপেনহাইমারের নিজস্ব কোট, আর তিনি নিজেই কথাটা বলেছেন যে তিনি কিন্তু বিষ্ণুর যে কোটটা বা অর্জুনকে যে কোটটা ডিটাচমেন্টের ব্যাপারে দিয়েছিলেন যে যুদ্ধ করাটা হচ্ছে শুধু তার কাজ, অ্যাজ এ ক্ষত্রিয় তিনি শুধু যুদ্ধ করতে পারেন, তার সামনে কারা দাঁড়িয়ে আছেন সেটা দেখা তার কর্তব্য নয়, তিনি শুধু তার কর্ম করবেন, সেই ডিট্যাচমেন্টের জায়গাটা কিন্তু কখনোই নিজের মধ্যে অতটা ভালোভাবে ডেভেলপ করতে পারেননি রবার্ট জি ওপেনহাইমার। কারণ হয়তো তিনি ছিলেন একজন, তিনি বলছেন তিনি ছিলেন একজন ক্রিশ্চান, সরি একজন জিউ, মাছ টু মাছ এ ক্রিশ্চান, মাছ টু মাছ এ ইউরোপিয়ান, হ্যাঁ ফার টু মাচ অ্যান ইউরোপিয়ান, যার সাথে বেসিক্যালি আমেরিকান, যার সাথে বেসিক্যালি কোনো গীতার কানেকশান হয়তো থাকে না, ন্যাচারাল ক্ষেত্রে থাকে, তাই তিনি এই কথাটা বলেছেন। নেক্সট তার লাইফের শেষ দিকে চলে আসবো, ওপেনহাইমার একজন চেন স্মোকার ছিলেন এবং এই চেন স্মোকিংয়ের জন্য তার বেসিক্যালি কন্টিনিউয়াস স্মোকিংয়ের জন্য তার থ্রোট ক্যান্সার আসে এবং সেই থ্রোট ক্যান্সারটা নিয়েই তিনি তার জীবন শেষ হয়। দ্য ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ অ্যাট দ্য প্রিন্সটন ইউনিভার্সিটি হাউএভার কন্টিনিউড টু কিপ হিম অ্যাজ এ ডিরেক্টর, এ পজিশন হি হেল্ড উইথ ডিস্টিংশন অলমোস্ট টিল হিজ ডেথ, 63 বছর বয়সে তিনি মারা যান ওই থ্রোট ক্যান্সার নিয়ে। তখনও কিন্তু তিনি এই প্রিন্সটন ইউনিভার্সিটির ডিরেক্টর হিসেবে পজিশনে ছিলেন। সাসপেক্টেড অফ বিইং এ কমিউনিস্ট এ ব্যাড ওয়ার্ড ইন আমেরিকা অ্যান্ড ইটস অ্যালাইজ অ্যাট দ্যাট টাইম অ্যান্ড ইটস করোলারি এ সোভিয়েত স্পাই, হি ওয়াজ কোয়েশ্চেন হিউমিলিয়েটেড অ্যান্ড স্ট্রিপড অফ হিজ সিকিউরিটি ক্লিয়ারেন্স ইন এ ফেমাস হিয়ারিং ইন 1954। মানে এই যে হিউমিলিয়েশনটা তাকে ফেস করতে হয়েছিল তার নামের সাথে সোভিয়েত স্পাই কমিউনিস্ট এই ওয়ার্ডগুলো জুড়ে যাওয়ার জন্য, সেগুলো তার জীবনের শেষ পর্যন্ত কিন্তু চলেছে, ঠিক আছে। অ্যান্ড দ্যাট মিন হি ওয়াজ নট কনসিডার্ড সেফ টু বি মেড প্রিভি টু ন্যাশনাল সিক্রেটস, তার কাছে কোনো প্রাইভেট ন্যাশনাল সিক্রেটগুলো শেয়ার করা যেত না, সেটাই FBI মনে করতো, আমেরিকান সিকিউরিটি কাউন্সিল মনে করতো,
and would lose all his advisory positions in government. Government এর সমস্ত অ্যাডভাইজরি পজিশন তিনি কিন্তু আস্তে আস্তে লুজ করেছিলেন, যিনি কিনা ইউএসএর ম্যানহাটন প্রজেক্টের হেড ছিলেন। সেই তিনি সোভিয়েত স্পাই বলে পরিচিত হন আমেরিকায়, এবং আমেরিকান গভর্নমেন্ট একটু একটু করে তার সমস্ত সিকিউরিটি নিয়ে নেয় এবং একটু একটু করে তাকে কিন্তু গভর্নমেন্টের সমস্ত বড় বড় পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়। তো যাই হোক, স্যাড লাইফ স্টোরি এটাই, তার স্ট্রাগলে ভরা লাইফ। রবার্ট ওপেনহাইমারের ছবি এটা। তো গত বছর অর্থাৎ 2022 ডিসেম্বর, অলমোস্ট 70 ইয়ার্স আফটার দ্য 1954 হিয়ারিংস অ্যান্ড মোর দ্যান 50 ইয়ার্স আফটার ইজ ডেথ, ইউনাইটেড স্টেটস formally revoked that the decision, reversed that decision and restored his security clearance. So, এই যে সোভিয়েত স্পাই ওয়ার্ডটা, কমিউনিস্ট ওয়ার্ডটা, তার উপর থেকে কিন্তু সরিয়ে, মানে সরিয়ে যায় বা সরতে এতগুলো বছর সময় লাগে। জাস্ট গত বছর ডিসেম্বরে তিনি এই জিনিসটা পাম্পিও, যখন তার মৃত্যুর 50 বছর হয়ে গেছে, ইউনাইটেড স্টেটস ফর্মালি রিভার্স দ্য ডিসিশন অ্যান্ড স্টোর হিজ সিকিউরিটি ক্লিয়ারেন্স, রবার্ট জি। তো এখানেই লেকচারটা শেষ করব আমার। তার আগে তার লিগেসি নিয়ে আমি কিছু কথা বলবো। Oppenheimer was genuinely proud of the scientific feat of making the atomic bomb and was supportive of its use on Hiroshima. তিনি কখনো আক্ষেপ করেননি যে হিরোশিমায় অ্যাটমিক বোমটা ফেলা কোনো রকম তার ভুল, এটা তিনি কখনো মনে করতেন না। But fervently hoped that it would be the last time it would ever exist. তিনি আশা করেছিলেন যে এটাই লাস্ট টাইম ইউজ হবে, নাগাসাকিতে যে আবার ইউজ হবে সেটা তিনি জানতেন, সেটা তিনি এক্সপেক্টও করেন অ্যাট দ্যাট পয়েন্ট। ইনফ্যাক্ট হি বিকেম স্ট্রং অ্যান্টি ওয়ার অ্যাডভোকেট, যেটা বললাম, জাস্ট লাইক আইনস্টাইন। আইনস্টাইনও একজন জিউস ছিল, মানে ইহুদি ছিলেন, যিনি হিটলারের ওই সময় যে ইহুদিদের প্রতি আগ্রাসন যেটা চলছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে ইহুদিদের ছড়িয়ে রাখা এই জায়গাগুলো থেকে আইনস্টাইন কিন্তু সেই সময় পালিয়ে এসে আমেরিকায় আশ্রয় নিয়েছে। তো তিনিও আইনস্টাইনের মতোই একজন স্ট্রং অ্যান্টি ওয়ার অ্যাডভোকেটই ছিলেন। দ্যাট সিঙ্গেল রোল ইন ম্যানহাটন প্রজেক্ট হুইচ হি গট হোয়েন হি ওয়াজ ওনলি 39 মেড হিম ফেমাস, অ্যাডোর্ড an influential scientist in America with an aura rivaled by that of Albert Einstein. এটা আমি আগেও বলেছি। তো তার যে অরাটা সেটা আমেরিকায় ওই সময় তার সময় একজনই রাইভালারি করতে পারতেন, যার নাম অ্যালবার্ট আইনস্টাইন। তো এই হচ্ছে তার লিগেসি, এই হচ্ছে তার জীবন, তার সব কিছু আমি যতটা ব্রিফে পারা যায় ততটা ডিসকাস করলাম। তো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। একটা মিষ্টি ছবি দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার আসবো।